কোভিড-19 যুদ্ধে জয়লাভ করে বাড়ি ফিরল 20 বছরের এক যুবক। তাকে ফুল দিয়ে স্বাগত জানালো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রশাসন। কিছুদিন আগেই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে, কলকাতায় তাকে ভর্তি করা হয়। শনিবার তাকে ছেড়ে দেওয়া হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক শিবশঙ্কর খান জানান, ওই যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বিডিও মদন মণ্ডল জানান, এই ব্লকের খুব ভালো সংবাদ। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজকুমার কুণ্ডুও এদিন উপস্থিত ছিলেন। শুভম ঘাটা, ওর বয়স 22-23 মতো ছিল। ওর ওই মোটামুটি ধরা পড়ার পর ওকে এমআর বাঙ্গুরেই ওকে অ্যাডমিট করা হয় এবং ওখানে ওকে ভালোই ট্রিটমেন্ট করা হয়েছে। ট্রিটমেন্ট করার পর আজকে অ্যাকচুয়ালি 22 তারিখ কালকেই ওকে ডিসচার্জ দিয়ে দেওয়া হয়। তো আমাদের ও কন্ট্যাক্ট করে, তো আমাদের যে আমাদের বিডিও অফিসের তরফ থেকে যে কোভিড-19 জন্য স্পেশাল গাড়ি, সেই গাড়ি করে আজকে নিয়ে আসা হলো এবং ওকে ওয়েলকামও জানানো হলো। দেখলেন তো অনেকটাই, তো এরপর ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসা হচ্ছে। একই সঙ্গে ওর বাড়ির যারা প্রাইমারি কন্ট্যাক্ট ছিল প্রত্যেককে টেস্ট করা হয়েছে, নেগেটিভ এসেছে। ওর সেকেন্ডারি কন্ট্যাক্ট ওর বাড়ির 9 জনের মতো ছিল, তো ওদেরকেও টেস্ট করা হয়েছে, সব নেগেটিভ এসেছে। এরপরও আমাদের টার্গেট থাকবে, আমরা মানে প্রচণ্ড অ্যাক্টিভ সার্চ করছি, চারদিকে খোঁজখবর চলছে এবং যতগুলো আসছে আমরা মোটামুটি টেস্ট করছি। মেনলি 3টে স্টেটের উপরে জোর দেওয়া হয়েছে, দিল্লি, গুজরাট এবং আমাদের যে দিল্লি এরিয়াটা আর রাজস্থান, এই জায়গাগুলোর উপরে আমাদের, আর মহারাষ্ট্রের উপরে জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি আমাদের এখন পর্যন্ত টেস্ট হয়ে গেছে প্রায় 160-এর উপরে। আবার আমাদের বুধবার টেস্ট আছে 42 জনের মতো। আমরা মেনলি ওই পরমানন্দপুর এরিয়াটা, যেটা আমাদের কর্মাধ্যক্ষ সাহেবের এরিয়া, ওখানে প্রায় 48 উনি একটা লিস্ট দিয়েছেন, ওগুলো মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলবো। পাশাপাশি আমাদের পথসাথীতে প্রতি মুহূর্তে মুহূর্তে রোটেশন বেসিস এমার্জেন্সি সার্ভিস চলছে এবং থার্মাল স্ক্রিনিং চলছে। তো ওর মাধ্যমে আমরা দেখে নিচ্ছি যে আমাদের এলাকাতে কতজন ঢুকছে। যারা ঢুকছে প্রত্যেককে আমরা মোটামুটি রিজিয়ন্স বেসিসে আমরা ওদের আমরা সোয়াব টেস্ট করছি এবং ওর রিপোর্ট আসতে মোটামুটি 1-2 দিন লাগছে। তো আশা করা যায় যথেষ্টই করোনার সঙ্গে লড়াই আমরা আস্তে আস্তে জয়লাভ করব। ধন্যবাদ। খুব আনন্দেরই খবর যে আমাদের ব্লকে একজন করোনা পেশেন্ট ছিল, যদিও সে কলকাতায় ও কাজ করতো একটা নার্সিংহোমে CMR-এ, তো সেখান থেকে নিয়ে এসে এখানে আমাদেরই হয়েছিল। তবু আমরা আমাদের প্রশাসনিক তরফ থেকে, আমাদের BMH, আমাদের পঞ্চায়েত সমিতি, আরও সমস্ত যারা আছে সমস্ত প্রচেষ্টায় ওনাকে বাঙ্গুর হসপিটালে পাঠানো হয়েছিল। সেখান থেকে সুস্থ হয়ে এখন ফিরে আজকে গেল, এটা খুব আনন্দের খবর। ভয় করবেন না কেউ, অনেকে সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ঘরে থাকুন, লকডাউন বিধি মেনে চলুন। আমরা সেই করোনা স্টার্টিং থেকে লড়াই শুরু করে গেছিলাম এবং পুরো প্রশাসনের সহ আমরা সবাই মিলে মাঝে দেবে কাজ করেছিলাম, তার সত্ত্বেও একটা ডিসপুট হয়ে গেছিল আমাদের বৃন্দাবন চক্রে। শুভম ঘাটা আজকে এই করোনাকে জয় করে বাড়ি ফিরল, এটা সত্যি আমাদের কোলাঘাট ব্লকের গর্বের ব্যাপার। এখন এই মুহূর্তে আমাদের কোলাঘাট ব্লক ফুল ফ্রি হয়ে গেল। সবাই এই লকডাউন বা যে কোনো যা গভর্নমেন্টের গাইডলাইন সবাই মেনটেন করুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। আজকে আমাদের খুব আনন্দের দিন, কারণ গত 8 তারিখে আমাদের ওই বৃন্দাবন চক্রের পরমানন্দপুর গ্রামে শুভম ঘাটা বলে 8 তারিখে টেস্টের পরে আমরা প্রায় 11 তারিখে জানতে পারি যে ও পজিটিভ হয়েছে। তারপরে আমাদের প্রশাসনের প্রচেষ্টায় ও হচ্ছে বাঙ্গুর হসপিটালে নিয়ে গেছিল, আজকে ফিরে এসছে। আমরা খুব খুশি এবং আমরা যে লড়াইটা সবাই মিলে দিয়ে যাচ্ছি ব্লক প্রশাসন, হ্যাঁ, সেই লড়াইটা আমরা জারি রাখবো এবং সবাই সুস্থ থাকুন, বাড়িতে থাকুন এবং লকডাউনটা মেনে চলুন, এই আশা রাখছি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।